ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকের মনন এই পর্বে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে পাঠ করছি। আজকের পাঠ 18তম পর্ব। এখানে স্বামী রামকৃষ্ণানন্দজিকে 25/9/1894 তারিখে লেখা পত্রের মধ্যে স্বামীজির সংস্কৃত যে রচনা তার অনুবাদ করেছেন স্বামী বিশ্বাস রায়ানন্দজি, সেটি পাঠ করা হচ্ছে। কবিতার নাম দেয়া হয়েছে আমন্ত্রণ। রোদন কি হেতু সখা, সর্বশক্তি তোমারই তো অন্তরে নিহিত, জ্ঞান বীর্যপ্রদ সেই নিজ দিব্য স্বরূপের কর উদ্বোধিত, ত্রিলোকে যা কিছু আছে সবই তব পাদমূলে আসিবে তখন, আত্মার শক্তি হয় চিরজয়ী, জড়শক্তি নহে কদাচন। ত্রিভুবন উপাড়িব তারকা চিবায়ে খাব করি অট্টহাস, জানো নাকি কেবা মোরা বীর গত ভয় মোরা রামকৃষ্ণ দাস। দেহকেই আমি ভাবে নাস্তিক্য ইহারি নাম, যারা অনুক্ষণ ক্ষীণ মোরা দীন মোরা বলি করে তাহারাই করুণ ক্রন্দন। রামকৃষ্ণ দাস মোরা দেহাতীত অবিকার অমৃত অভয়, সত্তাকেই আমি জানি অভয় পদেতে স্থিত হয়েছি যখন, আস্তিক্য ইহারি নাম হইয়াছি মোরা সবে বীর গত ভয়। সংসার আসক্তি ত্যাজি ত্যাজি সর্বদ্বন্দ্ব মূল, স্বার্থপরতায় পরামৃত পান করি ধ্যান করি সর্ববিধ কল্যাণ নিলয়, শ্রীগুরু চরণাম্বুজ ধরাবাসী সবাকারে করি নমস্কার, অমৃতের পূর্ণ পাত্রে পান তরে আমন্ত্রণ করি বারংবার, পূর্ণ যেই পাত্রখানি অনাদি অনন্ত বেদ পয়োধি মন্থন লব্ধ অতুলন ধনে, যাহে শক্তি প্রদানিলা প্রজাপতি নারায়ণ মহেশ আদি শক্তিমান সর্বদেবগণে, পরিপূর্ণ যাহা সর্ব অবতার প্রাণ সারে, পূর্ণ যাহা সবাকার মিলিত সত্তায়, সে অমৃত পূর্ণ পাত্র ধরিয়া মানব দেহ রামকৃষ্ণ রূপ লয়ে এসেছে ধরায়। স্বামী প্রেমেশ আনন্দজি লিখছেন অপূর্ব সুন্দর সঙ্গীত। অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়, আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানবকায়, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়। মনের ওপারে কথা কোন দেশ, শশী তপনের নাহি পরবেশ, তব হাসি রাশি কিরণ বরসি উজলে সেথাও চারু বিভায়, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়, আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানবকায়। প্রেমের এতনু অতনু গঞ্জন কি মধুর বিভা বিকাশে নয়ন, যে হারে সেজন তনু প্রাণ মন চরণে অর্পণ করিতে চায়, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়, আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানবকায়। তোমারই আশায় কত যুগ গত, সংশয় যত আজি তিরোহিত, যা আছে আমার লহ উপহার সপিনু জীবন তব সেবায়, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়, আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানবকায়। দেবেন্দ্রনাথ মজুমদার লিখছেন ভবভয় ভঞ্জন পুরুষ নিরঞ্জন রতিপতি গঞ্জনকারী যতিজন রঞ্জন মনোমদ খণ্ডন জয় ভব বন্ধন হারি, জয় জন পালক সুরদল নায়ক জয় জয় বিশ্ববিধাতা চিরশুভ সাধক মতিমল পাবক জয় চিত সংশয় ত্রাতা, সুরনর বন্দন বিজর বিবন্ধন চিতমন নন্দনকারী রিপুচয় মন্থন জয় ভব তারণ স্থল জল ভূধর ধারী,
समदम मंडन अभय निकेतन जय जय मंगल दाता जय सुख सागर नटवर नागर जय शरणागत पाता भ्रमतम भास्कर जय परमेश्वर सुखकर सुंदर भाषी अचल सनातन जय भव पावन जय विजयी अविनाशी भकत विमोहन बरतनु धारण जय हरि कीर्तन भोला गद गद भाषण चितमन तोषण ढल ढल नर्तन लीला मति गति वर्धन कलिमल मर्दन विषय विराग प्रसारी जड़ चित चेतक भव जल भेलक जय नर मानस चारी जय पुरुषोत्तम अनुपम संयम जय जय अंतर जामी खरतर साधन नर दुख बारन जय राम कृष्ण नमामि भव भय भंजन पुरुष निरंजन रतिपति गंजन कारी जति जन रंजन मनुमद खंडन जय भव बंधन हारी। ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु।